কেক বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, নিয়েছি চিনি, তেল। যেহেতু আমি ম্যাঙ্গো কেক বানাবো ওই জন্য নিয়ে নিয়েছি একটি আম, নিয়েছি একটি ডিম। আমি যেহেতু ময়দার পরিমাণ কম নিয়েছি ওই জন্য একটি ডিম ইউজ করব, বেশি ডিম দিচ্ছি না। তো আমি ম্যাঙ্গোটা এখন কেটে নিচ্ছি আর ডিমটা ভেঙে নিচ্ছি। আমি আমটাকে কেটে নিয়েছি, ডিমটাও ভেঙে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ড করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি ডিম, এরপর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি তেল, এবার দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো। এখন আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ময়দা। সবগুলো ময়দা একসাথে অ্যাড করতেছি না, কিছুটা কিছুটা করে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে
এবার আবার ভালোভাবে মিক্সড করে নিব। আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গিয়েছে। প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। এবার ময়দা দিয়ে দিচ্ছি। আমি কেকের উপরে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিব। এখানে আমি নিয়েছি কিশমিশ, কাজু বাদাম আর পেস্তা বাদাম। তো আমি উপর দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। এবার আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। এখন আমি আজকে কেকটা যেহেতু আমি চুলায় বানাবো, তো এটা প্যানে বসিয়ে দিব। তো আপনাদের দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে এখন কিছুক্ষণ পর। কেকটা এখনো পুরোপুরি হয়নি, প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ টাইম লাগবে। তো দেখা হচ্ছে কেকটা হওয়ার পর। তো এখন আমি দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। আমি একটু টুথপিকের সাহায্যে দেখবো। টুথপিকে কোনো কিছু লেগে নেই, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এই তো আমাদের ম্যাঙ্গো কেক বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমি কেকটাকে কাটছি। কেকটা কতটা সফট হয়েছে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।